Hello my dear students, welcome back to this special English class from home. Today I am going to discuss a poem, and that is Sonnet number 18 by William Shakespeare. So get ready with an exercise book, a pen, and of course your textbook, and that should be open at the poem Sonnet number 18 by William Shakespeare. First, let me share you with a few words about William Shakespeare. Anybody who has gone to school is familiar with the name of William Shakespeare. Needless to say, William Shakespeare was the greatest poet and playwright of England, and he is considered to be one of the greatest poets of all time in the history of world literature. Tumra class 11 o Shakespeare kichu natoker golpo tumra porecho. Shakespeare was basically a playwright or a dramatist, and he wrote 37 plays for which he is famous throughout the world even today. He was born in the year 1564 and he passed away in 1616. এবং শেক্সপিয়ারের এই নাটকগুলো এতই বিখ্যাত যে সেগুলো এখনো সারা পৃথিবী জুড়ে স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। সারা পৃথিবীতে শেক্সপিয়ারের নাটক বিভিন্ন ভাষায় অভিনয় করা হয় এবং এখনো শেক্সপিয়ারের নাটকগুলোকে কিন্তু ফিল্মে রূপান্তরিত করা হয় এবং অনেক শেক্সপিয়ারের অনেক নাটকের উপর কিন্তু অনেক সিনেমা হয়েছে এবং সেগুলো এখনও যথেষ্ট জনপ্রিয়। বাট হোয়াই ওয়াজ শেক্সপিয়ার কল্ড এ পোয়েট? বিকজ ইন দোজ ডেজ, ইন দ্য এলিজাবেথন অর ইন দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড, অল প্লেজ অর ড্রামাস ওয়ার রিটন ইন পোয়েট্রি। দ্যাট ওয়াজ দ্য প্র্যাকটিস। তৎকালীন যুগে ইংল্যান্ডে বা সারা ইউরোপেই যে নাটক বা যে কোনো সাহিত্য যা লেখা হতো সবই কিন্তু পোয়েট্রিতে, অর্থাৎ কবিতায় লেখা হতো, গদ্যে কিছু লেখা হতো না। সেই জন্যই উইলিয়াম শেক্সপিয়ারকে কিন্তু পোয়েট বলা হয়ে থাকে। বাট অ্যাপার্ট ফ্রম দিস 37 প্লেস, শেক্সপিয়ার হ্যাড অলসো রিটন টু লং পোয়েমস অ্যান্ড 154 সনেটস, অ্যান্ড দিস সনেট, সনেট নম্বর 18, ইজ ওয়ান অফ দোজ সনেটস। শেক্সপিয়ার কিন্তু 154টা সনেট লিখেছিলেন আর দুটো লম্বা কবিতা লিখেছিলেন। এই 154টা সনেটের মধ্যে একটি সনেট যার নাম্বারটা সনেট নাম্বার 18, সেইটা তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। শেক্সপিয়ার ডিন্ট গিভ টাইটেলস টু দোজ সনেটস, দেয়ার আর অনলি নাম্বারস, অ্যান্ড দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম ওয়াজ ইউজড অ্যাজ দ্য টাইটেল। কিন্তু সনেট, এই সনেটটি পড়ার আগে আমাদের কিন্তু জানতে হবে যে হোয়াট ইজ এ সনেট, সনেট জিনিসটা কি। তাহলে ফার্স্ট লেট মি টেল ইউ হোয়াট ইজ এ সনেট। আ সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স উইথ এ ফিক্সড রাইম স্কিম। সনেট হচ্ছে 14 লাইন বিশিষ্ট একটি কবিতা যার একটা নির্দিষ্ট ছন্দের ছক আছে, তাকে বলে সনেট। সনেট হ্যাজ ইটস অরিজিন ইন ইটালি অ্যান্ড ইট ওয়াজ ফার্স্ট রিটন ইন 12th সেঞ্চুরি। দ্য ওয়ার্ড সনেট ইজ ডিরাইভড ফ্রম দ্য ইটালিয়ান ওয়ার্ড সনেট্টো। ইটালিয়ান শব্দ সনেট্টো থেকে এই সনেট শব্দটি এসছে ইংল্যান্ডে। আর সনেট্টো মানে কি? এসও এনই টিটিও। সনেট্টো মিনস আ লিটল সং, একটা ছোট গান। সনেট্টো কথাটা ইটালিয়ান ভাষায়, সনেট্টো কথাটার মানে হচ্ছে একটা ছোট গান। দ্যাট ইজ এ, ইট ইজ বেসিক্যালি এ লিরিক, এটা একটা গীতি কবিতা। এবং সনেট সবচেয়ে বেশি পপুলার হয় আরও কয়েকশতে পরে, অর্থাৎ 14th সেঞ্চুরিতে। দেখা গেল যে পেট্রার্ক বলে একজন পণ্ডিত এবং অত্যন্ত বড় কবি আবির্ভাব হলো ইটালিতে, অ্যান্ড হি স্টার্টেড রাইটিং সনেটস ইন এ পার্টিকুলার ফর্ম। তিনি একটা বিশেষভাবে সনেট লেখা শুরু করলেন। তিনি কী করলেন, এই 14টা লাইনের মধ্যে তিনি দুটো স্ট্যান্জায় কবিতাগুলোকে লিখতে লাগলেন। প্রথম স্ট্যান্জাটার মধ্যে থাকতো 8টা লাইন, তাই এটাকে বলা হতো অক্টেভ, আর পরের স্ট্যান্জায় থাকতো 6টা লাইন, এটাকে তখন এটাকে বলা হতো সেস্টেট। এবং তাঁর লেখা সনেটগুলো, পেট্রার্কের লেখা সনেটগুলো এত পপুলার হয়েছিল যে সারা ইউরোপে
বিভিন্ন দেশের কবিরা ওই পেট্রার্কান ফর্মে সনেটগুলো লিখতে লাগলেন। এমনকি ইংল্যান্ডের পরবর্তীকালে যারা শেক্সপিয়ারের পরেও জন্মেছেন ইংল্যান্ডে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিটস, এরাও কিন্তু পেট্রার্কান ফর্মে সনেট লিখেছেন। অর্থাৎ কবিতাটার মধ্যে দুটো স্ট্যান্জা থাকবে, প্রথম স্ট্যান্জায় আটটা লাইন যাকে বলা হতো অক্টেভ, পরের স্ট্যান্জায় ছটা লাইন যাকে বলা হতো সেস্টেট। বাট ওয়েন শেক্সপিয়ার স্টার্টেড রাইটিং হিজ সনেটস, হি ইনভেন্টেড হিজ ওন ফর্ম অ্যান্ড দ্যাট ইজ কল্ড শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ার কী করলেন, তিনি তার নিজের মতো করে সনেট লেখা শুরু করলেন। তিনি চোদ্দো লাইনের সনেট রাখলেন, কিন্তু তিনি কী করলেন, তিনি প্রথম বারোটা লাইনকে তিনটে স্ট্যান্জায় ভাগ করে নিলেন। অর্থাৎ প্রথমে উনি করলেন কি, তিনটে স্ট্যান্জা রাখলেন, যে তিনটে স্ট্যান্জার মধ্যে চারটি করে লাইন থাকবে। কোনো কবিতায় একটা স্ট্যান্জায় চারটি লাইন থাকলে তাকে বলা হয় কোয়াট্রেন। তিনি করলেন কি, তিনটে কোয়াট্রেন লিখলেন, তারপরে দুটো লাইন লিখলেন, তাহলে কী হলো, ওই বারো আর দুয়ে চোদ্দোটা লাইনের তার সনেট হলো। অর্থাৎ এবং লাস্টে যে দুটো লাইন লিখলেন সেই দুটো লাইনের মধ্যে পরস্পরের অন্তমিল হতো, এটাকে বলা হয় কাপলেট। অর্থাৎ দুটো লাইন কবিতার মধ্যে দুটো লাইন যদি পরস্পরের সাথে অন্তমিল হয় তখন তাকে বলে কাপলেট, COUPLET। তাই শেক্সপিয়ার যে সনেটগুলো লিখেছিলেন তার ফর্মটা কি, না থ্রি কোয়াট্রেন্স অ্যান্ড এ কাপলেট, তিনটে কোয়াট্রেন আর তার শেষে একটা কাপলেট, যেখানে লাস্টে দুটো লাইন দিয়ে তিনি কবিতাটা শেষ করতেন। এবং আরেকটা জিনিস এখানে বলার আছে, সেটা হচ্ছে যে এই কাপলেটগুলোকে, শেক্সপিয়ারের সনেটের যে কাপলেট তাকে বলা হতো কনক্লুডিং কাপলেট। কেন না, প্রথম বারোটি লাইনের মধ্যে শেক্সপিয়ার যে আইডিয়াটার কথা বলতেন কবিতার মধ্যে, শেষ দুটো লাইনে যেন তার একটা সিদ্ধান্তে উনি উপনীত হতেন বা তার একটা উপসংহার যেন তিনি দিতেন, তাই এটাকে বলা হতো কনক্লুডিং কাপলেট। এইবার এই যে আমি প্রথমেই বলেছিলাম যে সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইনস উইথ এ ফিক্সড রাইম স্কিম, একটা নির্দিষ্ট ছন্দের ছক আছে, শেক্সপিয়ারও কিন্তু এই 154টা সনেটই একটা নির্দিষ্ট রাইম স্কিমে লিখেছিলেন। শেক্সপিয়ার সনেটের রাইম স্কিমটা কি, ABAB, CDCD, EFEF, GG। তোমরা ভাবছো স্যার এসব কী সব বলছেন ABCD, কবিতাটা পড়ে আমি যদি বোঝাই তাহলে দেখবে এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, খুবই ইজি ব্যাপার। লেটস রিড আউট দ্য ফার্স্ট সনেট, দ্য ফার্স্ট স্ট্যান্জা অর ফার্স্ট কোয়াট্রেন। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দাউ ওয়াট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অ্যান্ড সামার্স লিভস হ্যাথ অল টু শর্ট এ ডেট। এই যে চারটে লাইনের স্ট্যান্জা এটাকে বলা হচ্ছে কোয়াট্রেন। এই ফার্স্ট কোয়াট্রেনের ফার্স্ট লাইনের শেষে দেখো একটা ওয়ার্ড আছে ডে, DAY, ডে, লাস্টে আছে দেখো ডে, ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ড হচ্ছে ডে। এই ডে এই সাউন্ডটাকে, যে এ এই সাউন্ডটাকে আমি যদি এ ধরি তাহলে দেখবে আমরা সেকেন্ড লাইনের শেষে একটা ওয়ার্ড পাচ্ছি টেম্পারেট, এট, টেম্পারেট, তার শেষে আছে এট, আর এই এট সাউন্ডটাকে আমি ধরছি বি, ঠিক আছে। এবার থার্ড লাইনে আমরা যদি চলে যাই, থার্ড লাইনের শেষে আমরা পাচ্ছি মে, তাহলে দেখো ওই ডের সাথে মেয়ের মিল হচ্ছে, এ এ মিল হচ্ছে, তাহলে এটাকে আমি আবার বলতে পারি এ, কারণ ফার্স্টে আমি ডেটাকে এ ধরেছি তাহলে মেয়েটাও এ হবে, কেন ওই শেষে এ সাউন্ডটা আছে। এবার ফোর্থ লাইনের শেষে আছে ডেট, এট, টেম্পারেট, টেম্পারেট, এই এটটাকে আমি বলেছিলাম বি, তাহলে ডেটের শেষে আছে এট, তাহলে এটাকে আমি ধরলাম বি। তাহলে কী হলো, প্রথম স্ট্যান্জা বা প্রথম কোয়াট্রেনের রাইম স্কিমটা কী হলো, এবি এবি, অর্থাৎ ডে হচ্ছে এ, মেও হচ্ছে এ, আর টেম্পারেট হচ্ছে বি, আর ডেট হচ্ছে বি, তাহলে এ বি এ বি, বোঝা গেল। নাও কাম টু দ্য সেকেন্ড কোয়াট্রেন, লেট আস ফার্স্ট রিড দ্য কোয়াট্রেন। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। এই সেকেন্ড কোয়াট্রেনের ফার্স্ট লাইনের শেষে আছে দেখো শাইন্স, SHINES, শাইন্স, এই আইন্স, এই ES আছে, এই এসটাকে আমরা ধরছি, একটা নতুন শব্দ পেলাম এখানে তাই আমরা এটাকে ধরবো সি। এবার থার্ড লাইনের শেষে দেখো আছি ডিক্লাইন্স, শাইন্সের সাথে ডিক্লাইন্স এই অন্তমিল হচ্ছে, এখানেও একটা আইন্স পাচ্ছি,
তাহলে শাইন্স, এখানে ডিক্লাইন্স, তাহলে এডি এখানে আবার আমরা সি পেলাম। আর সেকেন্ড লাইনের শেষে আছে দেখো ডিমড, ডিমড, এই ইমড এইটাকে আমরা যদি ডি ধরি তাহলে ফোর্থ লাইনের শেষে পাচ্ছি আনট্রিমড, তাহলে এখানেও একটা ইমড আছে, তাহলে এটাও ডি হলো। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট রাইম স্কিম কী হলো? সিডি সিডি, খুব ইজি। দেখো সায়েন্সের সাথে ডিক্লাইন্স ম্যাচ হলো তাই হচ্ছে সি সি, আর ডিমডের সাথে ট্রিমড আনট্রিমড ম্যাচ হলো তাই হলো ডি ডি, তাহলে সিডি সিডি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের রাইম স্কিমটা কি? সিডি সিডি। নাও কাম টু দ্য থার্ড কোয়াড্রেন্ট, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড ওয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট। দেখো থার্ড স্ট্যান্জার অর থার্ড কোয়াড্রেন্টের ফার্স্ট লাইনের শেষে আছে দেখো ফেড, এফ এ ডি ই ফেড, তাহলে ফেড এই এডটাকে আমরা একটা নতুন নাম দিচ্ছি, সেটা হচ্ছে ই। এবার এই স্ট্যান্জার থার্ড লাইনে গিয়ে দেখো শেড আছে, এই ফেডের সাথে শেডের ম্যাচ হলো, তাই আমরা ওইটাকে ফেডটাকে যখন ই বলেছিলাম তাহলে শেডটাকে ইউ বলছি, ই ই হলো। আর থার্ড স্ট্যান্জার লাস্টে আছে দেখো ওস্ট, ও ডাব্লিউ এস টি, একটা এটা অ্যাকচুয়ালি ওয়ান এস্টের পরে পড়াবার সময় বলবো আমরা, এখন দেখো ও ডাব্লিউ এস টি ওস্ট, আর ফোর্থ লাইনে আছে গ্রোস্ট, তাহলে এই দুটোর ম্যাচ হলো। তাহলে ই এটাকে ওস্টটাকে যদি এস টিটাকে যদি আমরা এফ ধরি তাহলে গ্রোয়েস্ট এখানেও একটা এফ পাচ্ছি, তাহলে এখানে রাইম স্কিমটা কী হলো? ই এফ ই এফ ই এফ ই এফ, কেন ফেডের সাথে শেড ই ই আর ওস্টের সাথে গ্রোয়েস্ট এফ এফ। তাহলে তিনটে কোয়াড্রেন্টের রাইম স্কিম এভাবে দাঁড়ালো, এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ। এবার আমরা আসছি কাপলেটটাতে, লাস্টে যে কাপলেট আছে, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। দেখো সি এর সাথে দি এর ম্যাচ হলো, তাহলে আমাদের একটা নতুন সাউন্ড দিয়ে এটা শেষ হচ্ছে সি ই, এটাকে এটাকে যদি জি ধরি, মানে এই রাইমটাকে যদি আমি জি ধরি তাহলে সি এর সঙ্গে দি এখানেও একটা ই পাচ্ছে, তাহলে এটা হলো জি, তাহলে রাইম স্কিমটা হলো কাপলেটের জি জি। তাহলে এইভাবে আমরা পুরো কবিতাটার রাইম স্কিমটা কীভাবে দেখছি, ফার্স্ট কোয়ার্টারের রাইম স্কিম হচ্ছে এ বি এ বি, সেকেন্ড কোয়ার্টারের রাইম স্কিম সি ডি সি ডি, থার্ড কোয়ার্টারের রাইম স্কিম ই এফ ই এফ, এবং কাপলেট বা কনক্লুডিং কাপলেটের রাইম স্কিম হচ্ছে জি জি। শেক্সপিয়ার কিন্তু 154টা সনেটই এই রাইম স্কিমে লিখেছিলেন এবং এইভাবেই উনি লিখেছিলেন। ইংল্যান্ডে অনেক কবি পরবর্তীকালে শেক্সপিয়ার সনেট যেভাবে লিখেছেন অনেক কবি সেভাবে লিখেছেন, অর্থাৎ থ্রি কোয়াড্রেন্টস অ্যান্ড এ কনক্লুডিং কাপলেট এই ফর্মুলাতে লিখেছিলেন, এবং তারাও এই রাইম স্কিমটাই ফলো করতেন, এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি। আবার বহু কবি অনেক পোয়েটস আবার লিখেছিলেন ওই পেট্রার্কান ফর্মে, সেই জন্য পেট্রার্কান ফর্মটাকে ইংল্যান্ডের কবিরা লিখলো সেটাকে ইটালিয়ান সনেটও বলা হয়ে থাকে। তাহলে উইথ দিস টুডে আই অ্যাম কলিং ইট এ ব্রেক, আমি পুরো কবিতাটা আজকে আলোচনা করলাম না, কারণ এই কবিতাটার মানে আলোচনা করবার জন্য আরও আরেকটা ভিডিও দরকার আছে। আমি পুরোটা একসঙ্গে করলে দ্যাট উড হ্যাভ বিন আ ভেরি লং ভিডিও অ্যান্ড ইট উড বি ডিফিকাল্ট টু আপলোড ইট ইন ইউর স্কুলস ওয়েবসাইট। আশা করি তোমরা, আমি আজকে কী পড়লাম, যে ইন্ট্রোডাকশনটা দিলাম, আই টোল্ড ইউ আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট শেক্সপিয়ার, দেন আই টোল্ড ইউ অ্যাবাউট দ্য সনেট অ্যান্ড দ্য টু টাইপ অফ সনেটস, পেট্রার্কান সনেট অ্যান্ড শেক্সপিয়ারিয়ান সনেট অ্যান্ড দ্য ফর্ম অফ শেক্সপিয়ারিয়ান সনেট। নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ওয়াচ দিস ভিডিও ভেরি কেয়ারফুলি অ্যান্ড ইফ রিকোয়ার্ড রিপিটেডলি, লিসেন টু মি ভেরি মাইনুটলি অ্যান্ড দেন রিড দ্য পোয়েম অ্যান্ড আই এম শিওর ইউল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইম স্কিম অ্যান্ড দ্য প্যাটার্ন অফ শেক্সপিয়ারিয়ান সনেট। Watch for my next video. In my next video, I will discuss line by line meaning of this poem, Sonnet No. 18 by William Shakespeare. Stay safe, stay indoors. Till then, ciao.